بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আরেকদিন ভাই জানতে চেয়েছেন একটি মেয়ে সম্পর্কে, যে মেয়ের মা বিয়েতে সম্মতি দিচ্ছে না, কিন্তু মেয়ের ভাইয়েরা সম্মতি দিচ্ছে। অনুরূপভাবে মেয়ের যে চাচা, তারও মত রয়েছে বিয়ে দেওয়ার ক্ষেত্রে। শুধুমাত্র মেয়ের মার সমস্যা, আর মেয়ের বাবা রয়েছে, কিন্তু বাবা অসুস্থ অবস্থায় এবং ঠিক মতো ওনার জ্ঞান নেই। তো এমতো অবস্থায় কি করণীয়? এই বিয়েটা কি হবে মায়ের অনুমোদন ছাড়া? যে এই বিয়ে সম্পর্কে আমরা বলতে পারি যে বিয়ের মূল অভিভাবক হলো বাবা। তো পিতা যদি আসলে ব্রেনলেস হয়ে থাকেন, অসুস্থতার কারণে তিনি মোটেও কিছু না বুঝেন, তাহলে এমতো অবস্থায় যে চাচার কথা উল্লেখ করা হয়েছে, চাচা অভিভাবক হতে পারে। অনুভব মেয়ের ভাই, এরা অভিভাবকদের কাতারভুক্ত। তো মা যদি রাজি না হয়, তো এক্ষেত্রে বিয়েতে বাধা হবে না ইনশাআল্লাহ, যদি তারা চাচারা বা ভাইয়েরা রাজি থাকে, বিয়ে হয়ে যাবে। তবে মায়ের অনুমোদন নেওয়া এটা নৈতিক ব্যাপার, মানবতার ব্যাপার। মাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে হবে এবং তাকে রাজি খুশি করে বিয়ে দেওয়াটাই বলা যেতে পারে একটা উত্তম কাজ হবে, সৌজন্যমূলক কাজ হবে। এবং মাকে বুঝাতে হবে যে অমুক এলাকার লোক ভালো নয়, তাই বলে মেয়েটাকে দেওয়া যাবে না ভালো জায়গায়। সে এলাকার লোকদের ভিতরে যদি ভালো পাত্রে বিয়ে হয়, তো অসুবিধাটা কোথায় মায়ের? আসলে অনেক মা বাবা মূর্খ হওয়ার কারণে দেখা যায় যে সুপাত্রে বিয়ে দেয় না, আর অপাত্রে বিয়েতে রাজি হয়ে যায়। আর এক্ষেত্রে তাদের মূল টার্গেট হলো সমাজ টমাজ হাবিজাবি ইত্যাদি, মানে সাইড ভিত্তিক বিভিন্ন কারণ, আসল কারণ বলে কোনো কিছু নাই। তো এটা ঠিক নাই। বিয়ের বিষয়ে আবেগকে এক সাইডে রেখে শরিয়াকে প্রাধান্য দেওয়া উচিত। ছেলে যদি পছন্দের হয়ে থাকে, ছেলে যদি দিনদার পরহেজগার সচ্চরিত্রবান হয়ে থাকে, তাহলে মায়ের এখানে দ্বিমত পোষণ করা মোটেও উচিত না, এই কারণে যে ওই এলাকার লোক ভালো না বা অমুক লোক ভালো না ইত্যাদি। দেখতে হবে ছেলেটা ভালো কিনা, ছেলের আত্মীয় স্বজন তারা ভালো কিনা দেখতে হবে। বিশেষ করে ছেলের বিষয়টা হলো মুখ্য, এর সাথে ছেলের বাপ মা ইত্যাদি, এরা ভালো হলে তো কাফি ইনশাল্লাহ, যথেষ্ট। তাকে বুঝিয়ে এই বিয়েটা হওয়া উচিত। তবে মায়ের অনুমোদনের উপরে বিয়ের বিশুদ্ধতা নির্ভর করে না, কারণ মেয়েরা মহিলারা অভিভাবক হয় না, অভিভাবক হয় পুরুষ শ্রেণী। বিয়ের ক্ষেত্রে অভিভাবকত্ব করার অধিকার রাখে না কোনো মহিলা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।